হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি বন্ধুরা আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি A33 স্মার্টফোনটি রিভিউ করব। এই ফোনটি কিন্তু বাংলাদেশের বাজারে ভেরি সুন লঞ্চ হতে চলেছে। ফোনটি কবে নাগাদ বাংলাদেশের বাজারে লঞ্চ হবে, ফোনের প্রাইস কত হতে পারে, অ্যান্ড ফোনটি কী কী ফিচার্স এবং কনফিগারেশন নিয়ে বাংলাদেশের বাজারে আসতে চলেছে সমস্ত ডিটেলস শেয়ার করবো এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক, প্রথমে আমরা এই মোবাইল ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। মোবাইল ফোনের ব্যাক সাইডে কিন্তু কোয়াড ক্যামেরা সেট আপ দেখতে পাচ্ছি অ্যান্ড ফ্রন্টে একটি ক্যামেরা ইউজ করা হয়েছে অ্যান্ড বিল্ড কোয়ালিটি অবশ্যই একটি প্লাস্টিক বিল্ডের ফোন এটি, যদিও বা ব্যাক সাইডে গ্লোসি ফিনিশ দেওয়া হয়েছে অ্যান্ড ফ্রেমও প্লাস্টিক, তবে ফ্রন্টে কিন্তু গোরিলা গ্লাস 5 প্রোটেকশনটি দেওয়া হয়েছে এই মোবাইল ফোনটিতে। তো বিল্ড কোয়ালিটির দিক দিয়ে কিন্তু মোটামুটি ভালোই দেওয়া হয়েছে এই মোবাইল ফোনটিতে। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.4 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল। এখানে কিন্তু 90Hz রিফ্রেশ রেটের সুবিধাটা কিন্তু দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে কিন্তু ফোনটি চালানোর সময় একটি স্মুথ ফিল পাবেন অ্যান্ড যারা গেমিং করেন তাদের জন্য কিন্তু অনেকটাই ভালো হবে এই মোবাইল ফোনটি। ভিউয়ার্স, এবার আমরা স্যামসাং গ্যালাক্সি A33 এই মোবাইল ফোনের ক্যামেরা সেকশনে কথা বলবো। মোবাইল ফোনের ব্যাক সাইডে কিন্তু কোয়াড ক্যামেরা সেট আপ থাকছে। ফোনটির মেইন ক্যামেরা থাকছে 48 MP মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 MP আল্ট্রা ওয়াইড সেন্সার এবং থার্ড ক্যামেরাটি 5 MP ম্যাক্রো ক্যামেরা এবং চতুর্থ ক্যামেরাটি হচ্ছে 2 MP ডেপথ সেন্সার এখানে ইউজ করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 13 MP একটি ক্যামেরা। ফোনের ব্যাক সাইডে আপনারা সর্বোচ্চ 4K FPS ভিডিও শ্যুট করতে পারবেন এবং ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন। তো ক্যামেরা সেটআপটি কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। তো স্যামসাংয়ের ক্যামেরা আপনারা বুঝতে পারছেন খুব ভালো কোয়ালিটির ক্যামেরা কিন্তু স্যামসাং গ্যালাক্সি প্রোভাইড করে থাকে। তো ব্যাক সাইডে কিন্তু 4K সুবিধাটা দেওয়া কিন্তু আপনারা অনেকেই 4K ভিডিও শ্যুট করতে পারবেন। প্রিয় দর্শক, এই মোবাইল ফোনটি দুইটি বেস্ট ভেরিয়েন্টে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে, সেটি হচ্ছে 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ, এই দুইটি বেস্ট ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে অ্যান্ড ফোনটিতে কিন্তু অ্যান্ড্রয়েড 12 সুবিধা দেওয়া হয়েছে এবং এর UI হচ্ছে 4.1। এছাড়া ফোনেতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন লাউডস্পিকার, 3.5 mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্টের সুবিধা এবং এই মোবাইল ফোনটিতে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সুবিধা পেয়ে যাচ্ছেন। তো এইখানে আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেড মনে হয়েছে, কেননা এই ফোনটিতে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু চাইলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করতে পারতো, বাট এখানে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইউজ করা হয়েছে। তো অ্যাট লাস্ট আমরা এই মোবাইল ফোনটি ব্যাটারি নিয়ে কথা বলবো। ফোনটি ব্যাটারি ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেট আপ, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি আপনারা 2 দিন মতো চার্জিং ব্যাকআপ একদম অনায়াসে পেয়ে যাবেন। খুব বেশি হেভি ইউজ করলে ফোনটি কিন্তু একটানা পাবজি খেললে 4-5 ঘন্টা ব্যাকআপ পাওয়া সম্ভব অ্যান্ড ফোনটির বক্সের সঙ্গে সম্ভবত আপনারা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এবারে কথা বলবো ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে অ্যান্ড ফোনের প্রাইসটা কত হতে পারে। ফোনটি সম্ভবত বাংলাদেশে আসতে পারে April 22 বাংলাদেশে আসার একটা পসিবিলিটি রয়েছে অ্যান্ড ফোনটির বেস্ট ভেরিয়েন্টের প্রাইসটি হতে পারে 30,000 টাকার নিচেই এই ফোনটির প্রাইসটি হতে পারে। যদি ভালো দামে যদি লঞ্চ হয় তাহলে কিন্তু ফোনটি মার্কেট কাঁপাবে বলে আমি মনে করছি। তো ফোনটি বাংলাদেশে আসলে বোঝা যাবে কোন প্রাইস রেঞ্জে লঞ্চ হয়। তো আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।